বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এবার বাংলাদেশে আসবে হোন্ডা কোম্পানির আরও একটি নতুন বাইক, যার নাম হবে হোন্ডা হর্নেট 2.0। হোন্ডা কোম্পানির এই হর্নেট বাইকটি বাংলাদেশের বাজারে খুবই জনপ্রিয়। বাইক কেনার কথা মাথায় আনলেই সর্বপ্রথম আমাদের হোন্ডা হর্নেটের কথাটি অবশ্যই মাথায় আসে। তবে এবার বাজারে আসবে হোন্ডা কোম্পানির আরও একটি নতুন বাইক, হর্নেট 2.0, অথবা এই বাইকটিকে আমরা হর্নেট ভার্সন 2ও বলতে পারি। আজকের এই ভিডিওতে জানবো বাইকটির নতুন কী কী আপডেট করা হয়েছে, কী কী পরিবর্তন করা হয়েছে, তাছাড়া নতুন কোন কোন জিনিসগুলো আমরা এই বাইকের মধ্যে দেখতে পারবো সেই সম্পর্কে। অবশেষে আমরা জানবো বাইকটি কবে লঞ্চ করা হবে এবং কত দাম হলে এই বাইকটি কেনা যাবে। বন্ধুরা, আপনাদের দোয়া ও আশীর্বাদে আমাদের চ্যানেলে 5000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। আমাদের চ্যানেলে 5000 সাবস্ক্রাইব পূর্ণ হওয়ার পূর্তিতে আপনাদের জন্য রয়েছে একটি গিভাওয়ে। এই গিভাওয়ে উপলক্ষে একটি আকর্ষণীয় পুরস্কার আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করব। পুরস্কারটি হবে একটি হেলমেট। তো এই গিভাওয়েতে পার্টিসিপেট করার জন্য আমাদের আজকের এই ভিডিওটি শেয়ার করতে হবে এবং আপনার নাম ঠিকানা আমাদের ফেসবুক পেজে মেসেজ করে পাঠিয়ে দিতে হবে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরুতেই আমরা বাইকটির লুকস এবং ডিজাইন নিয়ে কথা বলবো। বাইকটি আগের থেকে অনেকটাই পরিবর্তন করা হয়েছে এবং এর গ্রাফিক্সও অনেকটাই পরিবর্তন করা হয়েছে। বাইকটিতে আকর্ষণীয় লুকসের সাথে নেকেড স্পোর্ট ডিজাইন থাকবে। বাইকটিতে ডুয়েল প্রজেক্টর এলইডি লাইট সেট আপ করা হবে এবং পিছনে এলইডি বাল্বের টার্ন ইন্ডিকেটর লাইটটি ব্যবহার করা হবে। তাছাড়া এর টেল ল্যাম্পের কথা বললে এখানে আমরা এলইডি বাল্বের টেল ল্যাম্প দেখতে পারবো, তবে এটার ডিজাইন আগের মতোই থাকবে। বাইকটির সামনের দিকে সাসপেনশনের কথা বললে বাইকটির সামনের দিকে আগের সাসপেনশন সরিয়ে নতুন সাসপেনশন অর্থাৎ ইউএসডি বা আপসাইড ডাউন সাসপেনশন ব্যবহার করা হবে। তাছাড়া পিছনে আগের মতোই মনোশক সাসপেনশন বা অ্যাবজর্বার ইউজ করা হবে। এবার যদি বাইকটির স্পিডোমিটার নিয়ে কথা বলি, তাহলে বাইকটিতে আগের মতোই স্পিডোমিটার থাকবে এবং আগের ভার্সনের যে সকল ফিচার আমরা দেখতে পেয়েছিলাম সে সকল ফিচার এই স্পিডোমিটারেও থাকবে। তাছাড়া বাইকের সামনের দিকে চাকার কথা বললে এখানে 17 ইঞ্চি অ্যালারিংয়ের সাথে 80x100mm টিউবলেস টায়ারটি থাকবে এবং এর সাথে 276mm ডিস্ক ব্রেক থাকবে। তাছাড়া পিছনের চাকার কথা বললে এখানে 140x70mm টিউবলেস টায়ার দেওয়া হবে এবং থাকবে 220mm ডিস্ক ব্রেক। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসাবে এখানে সিঙ্গেল চ্যানেল ABS ইউজ করা হবে, যা শুধুমাত্র সামনের ব্রেকেই কাজ করবে। এবার আমরা কথা বলবো বাইকটির উপরিভাগের ডিজাইন সম্পর্কে। বাইকটিতে আমরা এখানে স্প্লিট বা কাটা সিট দেখতে পারবো। এছাড়া বাইকটির ট্যাঙ্কির দিকে মানে ফিউল ট্যাঙ্কের দিকে যদি লক্ষ্য করেন, তাহলে এখানে আপনি একটি আকর্ষণীয় লুকস পেয়ে যাবেন। যাই হোক, এবার বাইকটির আমরা খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি আছে সেটা নিয়ে আলোচনা করব, এটা হলো বাইকটির ইঞ্জিন। বাইকটিতে 4-stroke 2-valve সিঙ্গেল সিলিন্ডার ইয়ার কুল ইঞ্জিন ব্যবহার করা হবে এবং এই ইঞ্জিন ডিসপ্লেমেন্টস হবে 162.60 cc। এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট করে থাকবে 15.1 PS 8500 RPM এ, যার ফলে বাইকটি থেকে টপ স্পিড পাওয়া যাবে 115 থেকে 120 কিলোমিটারের আশেপাশে। তাছাড়া এই বাইকের ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করবে 14.5 Nm 6500 RPM এ। বাইকটিতে ফুল সিস্টেম হিসাবে FI ইউজ করা হবে, যার ফলে বাইকটি প্রতি লিটার তেলে মাইলেজ দিয়ে থাকবে 45 কিলোমিটারের আশেপাশে। বন্ধুরা, এবার আমরা কথা বলবো বাইকটি বাংলাদেশের বাজারে কবে নাগাদ লঞ্চ করা হবে। বাইকটি অলরেডি ইন্ডিয়াতে কিন্তু লঞ্চ করা হয়ে গিয়েছে, সেই হিসাবে বাংলাদেশের বাজারে লঞ্চ হতে সময় লাগতে পারে 3 থেকে 4 মাসের মতো। এবার আমরা বাইকটির দাম নিয়ে কথা বলবো। বাইকটি বাংলাদেশের বাজারে লঞ্চ করার পরে বাইকের দাম হতে পারে 2,20,000 টাকার আশেপাশে, তবে এই দামের কিছুটা ঘাটতিও হতে পারে বা বাড়তেও পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং গিভাওয়ের কথা অবশ্যই মনে রাখবেন। এই গিভাওয়েতে পার্টিসিপেট করার জন্য অবশ্যই আপনার নাম ঠিকানা আমাদের ফেসবুক মেসেঞ্জার পেজে অবশ্যই দিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এরকম আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।